এটাকে খোসা ছাড়া দিব। এভাবে আমরা খোসাটা ছানায় নিব। এরপর আমি তরকারিটাকে তিন ভাগে ভাগ করে নিব, যাতে সহজে রসটা এক্সট্রাক্ট করতে পারি। এরপর এরকম একটা গ্রেডার নিব আমরা, এই গ্রেডার অ্যাভেলেবল পাওয়া যায় বাজারে, তো এই গ্রেডারের মাধ্যমে সহজে আমরা রসটা আলাদা করতে পারি। এখন আমরা ডিম এবং চিনিটা মিক্স করব না কিভাবে সাহায্যে। তো প্রথমে আমরা হচ্ছে ডিমটা বেরিয়ে নেব। এখানে 300 গ্রাম চিনি অ্যাড করলাম। আচ্ছা ধোয়া আছে ওইটা। বেকিং পাউডার ইউজ করব, দেন আমরা হচ্ছে মিল্কটা অ্যাড করব। দেন আমরা তালের রসটা অ্যাড করব। এরপর গুঁড়গুলো প্রপারলি মিক্স করে আমরা হচ্ছে বিভিন্ন সসের ভেবে ইলেকট্রিক ওভেনে বেক করার জন্য দিব। তো প্রথমে আমরা হচ্ছে সসগুলোকে একটু তেল মিক্স করে নেব। সাজগুলোতে দিয়ে আমরা হচ্ছে ইলেকট্রিক ওভেনে অ্যাটলিস্ট 10 মিনিট রাখব। এটা সাধারণত ক্যারামেলাইজেশনের জন্য করা হয়, যাতে কেকে নিচে কালারটা ভালো আসে। এরপর সবগুলো সাজে ঢেলে দিলাম। দেন আপনি হচ্ছে ইলেকট্রিক ওভেনের টেম্পারেচার 180 দিয়ে দিব। দেন আছে টাইমটা 45 থেকে 50 মিনিট ফিক্স করে দিলাম। এরপর আমরা ওয়েট করব
কুরবানি কেক তৈরির জন্য। দেন এটা সার্ভিং ট্রেতে ঢেলে সার্ভ করব। এখানে যেহেতু লেগে নাই সেহেতু কেক সম্পূর্ণ হয়েছে। এই তো হয়ে গেল আমাদের ডালের কেক।